তো আজকের বিষয় হলো প্রাইমার। প্রাইমার হচ্ছে মেকআপের ফার্স্ট স্টেপ। প্রাইমার আমরা কেন ইউজ করব? প্রাইমার আমরা ইউজ করব ফেসের ক্যানভাসকে স্মুথ করতে, এছাড়া পোর্সকে ফিল করতে, যাতে মেকআপের জন্য ফেস রেডি হয়, কোনো টেক্সচার যাতে দেখা না যায়। স্মুথ স্কিন হলে বেস ব্লেন্ডিংও স্মুথলি হয়ে যাবে। অনেকেই মনে করে আমার মুখে পোর্সের কোনো সমস্যা নেই, তাই তারা প্রাইমারটা স্কিপ করে যায়। শুধুমাত্র পোর্সের জন্য না, ফেসের টেক্সচারকে স্মুথ করার জন্য, এছাড়া মেকআপ লং লাস্টিং করার জন্য, এছাড়া যাতে মেকআপ খারাপ না হয়ে যায়, আমাদের প্রাইমার স্কিপ করলে চলবে না। প্রাইমার খুবই জরুরি স্কিনের জন্য। প্রাইমার একটা ব্যারিয়ার ক্রিয়েট করে, যেটা হচ্ছে আমাদের স্কিনকে ড্যামেজ হতে দেয় না। প্রাইমার আমাদের স্কিনের লেয়ারের ভিতরে মেকআপ প্রোডাক্ট প্রবেশ করতে বাধা প্রদান করে। অ্যাকোর্ডিং টু স্কিন আমাদের প্রাইমার ইউজ করতে হবে। ড্রাই স্কিনে হাইড্রেটিং, এছাড়া অয়েল বেসড প্রাইমার আমরা ইউজ করতে পারি। অয়েলি স্কিনে জেল, সিলিকন, এছাড়া অয়েল ফ্রি প্রাইমার আমরা ইউজ করতে পারি। কম্বিনেশন স্কিনে আমরা জেল আর সিলিকন বেস প্রাইমার ইউজ করতে পারি। সেন্সিটিভ স্কিনে হাইড্রেটিং, এছাড়া যেটা শ্যুট করবে শুধুমাত্র সেটাই আমরা ইউজ করতে পারি। নর্মাল স্কিনে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি। আমার কাছে আপাতত এই ব্লু হেভেনের অয়েল ফ্রি প্রাইমারটা আছে। আমি আমার হাতে লাগিয়ে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।